আজি সন্ধ্যার কিছু বড় খবর রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার রিকোয়েস্ট টিকি সময় দিয়ে দেশ বিদেশ তথা রাজ্যের গুরুত্বপূর্ণ খবর দেখুন শেষ পর্যন্ত, যাহাফলের আপনার সব মুখ্য খবর গুড়া জাঁপারে। আপনার ভাল পাইবা দিও, ভিডিওকে লাইক কমেন্ট করুন, সাংসাথী ভিডিওটি সেয়ার করতু। যদি আপনার আমার চ্যানেলে নূ আছেন তাহলে আমার চ্যানেলকে সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করতু, যাহফলের আমি ভিডিও পোস্ট কলে আপনার পাখকে নোটিফিকেশন যাব। প্রথম খবর, দিল্লিরে ঘর কিণা বিকা হেলা শস্তা, সরকার নেলে এমিতি নিষ্পত্তি। করোনা মহামারী সময়ের আর্থিক সংকট মধ্যে দিয়ে গতি করুথবা রিয়েল ইস্টেট সেক্টরকু দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বড় আশ্বস্তি দিয়েছেন। কেজরিওয়াল সরকার আগামী ছ মাস পর্যন্ত দিল্লির সমস্ত প্রকার সম্পত্তি কিণা বিকা উপরে সার্কিট রেট 10% কম করে দিয়েছেন, যাহফলের প্রপর্টি কিনবাক ইচ্ছুক হাজার হাজার লোককে ফায়দা হব এবং রিয়েল ইস্টেট সেক্টরের মধ্যে গতি বড়ব। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ট্যুইট করে কেছেন কি মাননীয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বড় নিষ্পতি নিয়েছেন, দিল্লির সমস্ত প্রকার আবাসিক ব্যবসায়িক ও উদ্যোগ সম্পত্তির কিণা বিকা উপরে সরকার রেট 20% কম করে দিয়েছেন, লোক মানে আগামী ছ মাস পর্যন্ত এর লাভ উঠাই পারিবে। মনীষ সিসোদিয়া কেছেন কি করোনা ভাইরাস সংক্রমণ যোগ রিয়েল ইস্টেট সেক্টর পুরা ঠপ হয়ে যাই। সিএম কেজরিওয়ালঙ্ক এই নিষ্পত্তি আগকু বড়িবার সহায়ক হব বলে মধ্যে সে কেছেন। মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার মন্ত্রিমণ্ডল এই বৈঠকের এখন নিষ্পত্তি নিয়ে যাই। পরবর্তী খবর, ইউপিরে 1 মার্চর খোলব স্কুল, 10 ফেব্রুয়ারি চালব 6-8 ক্লাস। উত্তরপ্রদেশের 1 মার্চর প্রথম শ্রেণীর 5ম শ্রেণী পর্যন্ত স্কুল পুরাপুরি খোলি যাব। এ ব্যতীত 10 ফেব্রুয়ারি হি 6ষ্ঠ শ্রেণীর উপর শ্রেণী খোলি যাব। এ উপরে আজ নিষ্পত্তি হব বলে জনা পড়ছে। বিশেষ শিক্ষা বিভাগ অন্তর্গত পাঠ্যপঠা ও কার্যক্রম প্রতি করা সম্ভবের বেসিক শিক্ষামন্ত্রী ডাক্তার সীতীশ দ্বিবেদী কেছেন কি কোভিড-19 দৃষ্টি রাখি ভারত সরকারঙ্ক দ্বারা সময়ের সময় আসুথবা গাইডলাইন অনুসারে বেসিক শিক্ষা বিভাগ অন্তর্গত প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পাঠপড়া কার্য আরম্ভ করা নির্ণয় নিয়েছি। এই ক্রমে উচ্চ প্রাথমিক বিদ্যালয় স্তর শ্রেণী 6-8 পর্যন্ত পিলাঙ্কর 10 ফেব্রুয়ারি 2021 আরম্ভ হব। প্রাথমিক বিদ্যালয় স্তর শ্রেণী 1-5 যায় পিলাঙ্ক পাঠপড়া দিনাঙ্ক 1 মার্চ 2021 আরম্ভ হব বলে মধ্য সে কেছেন। পরবর্তী খবর, চীনর ভ্যাকসিন পাকিস্তানের আসুনি ভরসা, কহিলা 60 বর্ষর ঊর্ধ্ব ব্যক্তি প্রভাবশালী নুহে ড্রাগন টিকা। কোরেন টিকা ভ্যাকসিন সারা বিশ্বের ভারতের জয় জয়কার হচ্ছে। ভারতের ভ্যাকসিন অনেক দেশের টিকাকরণ হচ্ছে এবং পড়োশী দেশ ভারতের প্রশংসা করাইবার পছরে পকাও না, হলে সেপটে চীন রয়েছে যার ভ্যাকসিনর ক্ষমতা উপরে সর্বাধিক আজ্ঞাধীন সাজি পাক হি প্রশ্ন পচারিছি। চীন নিজের ভ্যাকসিন দিয়ে রাজ্য চীন কু যদিও সারা বিশ্বের নিজের ধিণ্ডিম পিটুছি, হলে এর বাস্তবিকতা কোণ? পাকিস্তান তার পোল খোলি দিয়েছে। পাকিস্তান ষষ্ঠ শব্দরে কইছি কি চীনর সানিটোন ফার্ম টিকা 60 বর্ষর অধিক বয়সের লোকঙ্ক উপরে প্রভাব পকাই পারু না। পাকিস্তান এখানে নিজের কোভিড-19 প্রতিরোধী টিকাকরণ অভিযান আরম্ভ করবার গোটিয়ে দিন পরে হি গুরুবার দিনের হি কইতিলা কি চীনর সিনোফার্ম টিকা 60 বর্ষর ঊর্ধ্ব বয়সের লোকঙ্ক বিলকুল প্রভাবশালী করু না। চীন পাকিস্তানকে 5 লক্ষ সিনোফার্ম টিকা দান করেছিলা, যাহাকু নেওয়া পাই সোমবার দিন পাকিস্তান এক বিমান মধ্যে পঠাইতিলা। এঠারে এহা সূচনা দেওয়া নিহাতি জরুরি, চীন যদিও 21 কোটি লোকসংখ্যা থাকা পাকিস্তান পাখাপাখি 5 লক্ষ টিকা দান দিয়েছি, হলে সে ষষ্ঠী শব্দরে সেই সময় কহিলা কি পাকিস্তান নিজের বিমান পঠাই নিজ খরচরে ভ্যাকসিন নেওয়াকে কহবাক হব বলে। পরবর্তী খবর, ইউপিএসসি সিভিল সার্ভিস প্রার্থীঙ্ক পাইঁ খুশি খবর, মিলিব অতিরিক্ত সুযোগ। ইউপিএসসি সিভিল সার্ভিস মামলার কেন্দ্র সরকার নিয়েছেন বড় নিষ্পত্তি। সরকার সেই প্রার্থীঙ্ক অতিরিক্ত সুযোগ দেবাকু রাজি হয়েছেন, যেমন অক্টোবর 2020 ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার অন্তিম চেষ্টা করেছিলেন কিন্তু মহামারী করোনা যোগ পরীক্ষা পাই দেইপারি নাহান্তি। শুক্রবার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকু নিকটরে এই সূচনা দিয়েছেন। সরকার কইছেন যে এভাবে সুযোগ কেবল থরে পাই দেয়া যাব। উল্লেখযোগ্য যে ইউপিএসসি সিভিল সার্ভিস প্রাথমিক পরীক্ষা 4 অক্টোবর নিয়োজিত করা যাইতিলা, তবে পরীক্ষা পূর্বরু মে মাসরে হেবার থিলা কিন্তু করোনা মহামারী কারণে এহাকু ঘুঞ্চাই দিয়া যাইতিলা। সেপ্টেম্বর 2020 সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকার ও ইউপিএসসি কু নির্দেশ দিয়েছিলেন কি সেই ছাত্রঙ্ক বয়স সীমাকে ছাড় দিয়ে অতিরিক্ত সুযোগ দিয়া যাও যেমানক গত বর্ষ শেষ পরীক্ষা হয়েছিল বলে সে কেছেন। পরবর্তী খবর, সমস্ত মাগণার মিলব করোনা ভ্যাকসিন, পলানিস্বামী সরকারঙ্ক বড় ঘোষণা।
तमिलनाडुरे हेबाकु थिबा विधानसभा निर्वाचन पूर्वरु राज्यर मुख्यमंत्री तथा के पलानी स्वामी समस्तंकु मागणा कोरोना वैक्सीन देवार घोषणा करि दैछन्ति। पलानी स्वामी शुक्रवार विधानसभा अधिवेशन चालित संबोधन करि कहिथिले कि से कहिछन्ति आमे समस्तंकु मागणारे कोरोना वैक्सीन देबु जेपरि कि पूर्वरु घोषणा करा जाइछि ओ तमिलनाडुकु कोरोना भाइरस मुक्त करिबु। मुख्यमंत्री को घोषणा पर शासक दल विधायक एम संबली पचराई राज्यर साधारण जनता और विधायक को कोरोना वैक्सीन क्यों पर्यंत लागिबो यार उत्तर दि स्वास्थ्य मंत्री श्री विजय भास्कर कहिसेंति ए पर्यंत 133,000 स्वास्थ्यकर्मी को वैक्सीन दिया जाई सारिछि। यहाँ पर पुलिस और राजस्व कर्मी तांको सहित 8.5 लाख रु अधिक लाभार्थी को कोरोना टीका लगवाइबा पई से चिन्हट करिसेंति। परवर्ती खबर मुंबई मानखुर्द रे भीषण अग्निकाण्ड उद्धार कार्य रे 15 टी दमकल गाड़ी नियोजित। मुंबई मानखुर्द रे भयावह अग्निकाण्ड घटी जाइछि। निहा लेबाइबा पई सूचना मिलबा पर 15 टी दमकल गाड़ी घटनास्थल पहुंची जाइछि। निया लगाइबार कारण एपर्यंत स्पष्ट होई पारि नहीं। फायर ब्रिगेड पक्षर निया को नियंत्रण करिवार चेष्टा चलीछि। अग्निकाण्ड एवं भयंकर जे 10 रु 15 फुट उच्च धुआं मध्य देखा मिलिथिला। मध्यान 2:44 अग्निकाण्ड घटीला। निया को नियंत्रण करिवार सब प्रकार चेष्टा करा जाइछि। एपर्यंत अग्निकाण्ड रे के मृतात होइनांति बोली मध्य जाना पड़िछि। परवर्ती खबर रोजरी रे बीएसएफ रो 2 जवान निखोज। स्थानीय अंचल रे चलीछि सर्च ऑपरेशन। सीमा सुरक्षा बल तथा बीएसएफ रो 2 कांस्टेबल हतात रोजरी सेक्टर रे थिबा एक शिविर रो निखोज होइ जाइछन्ति। ए घटना संपर्क रे जानिबा पर चांचल्य खेली जाइथिला। बीएसएफ अधिकारी माने पुलिस निकट रे 2 कांस्टेबल को निखोज होइतिबार रिपोर्ट मते दाखल करिसेंती। पुलिस मध्ये दुहिं को संतान भई सर्च ऑपरेशन बढाई दैछेंती। ए पर्यंत कोनोसी कांस्टेबल को संपर्क रे किछि सूचना मिली नाही। पुलिस निकट को मिलितबा सूचना अनुसार बीएसएफ रे 2 कांस्टेबल रो जनरल ड्यूटी श्रेणी अनुसार सुंदरबनी उपजिला मुख्यालय बीएसएफ शिविर से मुतयन थे। जितेबले विलंब राति दुई अधिकारी कांस्टेबल शिविर को फेरी नथिले। बीएसएफ अधिकारी निर्देश से साथी जवान खोजाक जाइए पाई नथिले। पुलिस निकट में एवं खोजी निखोज हवानी रिपोर्ट दी सूचना। परवर्ती खबर पुलिस विभाग किन्नर को मिले निजुक्ति। पटना हाईकोर्ट में सत्यपाठ दाखल कै राज्य सरकार। बिहार सरकार राज्य पुलिस विभाग के किन्नर मानक निजुक्ति देवाई निष्पत्ति नहीं। राज्य सरकार द्वारा एने पटना हाईकोर्ट में एक सत्यपाठ दाखल कर दर्शा जाइए कि राज्य किर्णन संख्या अनुपात से पुलिस विभाग में निजुक्ति देवाक दिजावी से कहते। बिहार किर्णन संख्या मोट जनसंख्यार 0.39%। तेणु यही आधार राज्य प्रति जिले गोटे एसआई और 4 कांस्टेबल पदवी से किन्नर मानक निजुक्ति दिजाव। पुलिस विभाग किन्नरों पर संरक्षण दावी दायर होता एक मामलार शुणी समय सरकार यह सूचना देखते। हाईकोर्ट यहाँ पर उक्त मामला को बंद कर देते। परवर्ती खबर ममता बानाजी पर फुटब पद्म बीजेपी हाथ धरवे भाई कार्तिक। पश्चिमबंग मुख्यमंत्री तथा ममता बानाजी पर कौन सतरे पद्म फुटब यह पूरा पश्चिमबंगे राजनीति जोर धरी। शुणा को मिलूँ जो ममता भाई कार्तिक बानाजी पद्म धरवाक जाऊँच खूब शीघ्र से बीजेपी रे जोग देवा नहीं मध्य चर्चा हो। तृणमूल वरिष्ठ नेता शुभेंदु अधिकारी किसी दिन तले बीजेपी रे जोग देती। से तृणमूल छाड़ बीजेपी रे जोग देवा अवसर से कहते कि खूब शीघ्र मुख्यमंत्री पर पद्म फुटब। तेबे बीजेपी सहित कार्तिक बानाजी संपर्क बढ़ुवा चर्चार विषय होने कार्तिक को पचरा से कहते एवं कौन सी निष्पत्ति से नहीं ना सबकि आलोचना स्तर चली। विषय आगामी भविष्य में कहबी से कही राज्य बीजेपी साधारण संपादक सन्तन बसु कहते कि बीजेपी रू कहीं कार्तिकों सह एने जोजोग करना। परवर्ती खबर हास्य अभिनेता मुनवार फारुकी अंतरीण जमीन हिंदू देवादेवी अपमानजनक मंतव्य दे होते गिरफ। हास्य अभिनेता मुनवार फारुक जमीन मिल जाइए। शुक्रवार फारुक आवेदन शुणाणी कर सुप्रीमकोर्ट मध्यवर्तकालीन जमीन प्रदान कर देते। मध्यप्रदेश सरकार को सुप्रीमकोर्टर नोटिस जारी कर देती। या पूर्व मध्यप्रदेश हाईकोर्ट धार्मिक भावना को आघत मामलें तांकु जमीन देवा मना कर दे। फारुक हाईकोर्ट को आदेश को चैलेंज कर जनवरी 28 तारीख में एक पिटीशन दाखल करते जहाँपर जस्टिस रोहिणल फाली निर्मल और आरबीआई गवर्नर खंडपीठ शुणी यहाँ निष्पत्ति शुणाई।
সুপ্রিমকোর্টে মনবার ফারুকি দুইটি আবেদন করেছিল, গোটিয়ে সে নিজকে জামিন মুক্ত করা গুহারি করে অন্যটি নিজ বিরুদ্ধে দাখল অলগা অলগা রাজ্যের মিলি মামলার শুনানি গোটিয়ে স্থানকে ট্রান্সফর করা সে দাবি করে। এই আবেদন উপরে শুনানি করে সুপ্রিমকোর্ট আন্তরীণ জামিন প্রদান করে নোটিশ জারি করে দিয়েছেন। পরবর্তী খবর, দিল্লিতে হবনি কৃষকঙ্ চকাজাম, রাকেশ টিকায়ত কহিলেন যে যেউঠে অছ সেটারে কর আন্দোলন। কৃষি আইন বিরোধে জারি রয়েছে কৃষক আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্ব নেত ভারতীয় কৃষক ইউনিয়নের রাষ্ট্রীয় মুখপাত্র তথা রাকেশ টিকায়ত কিন্তু কি আসন্তা ছ তারিখে দিল্লিতে চকাজাম হব না। সে নিজের সমস্ত অপিল করে কিন্তু কি যে যে লোক মানে এঠাকু আসুনা সে যেউঠি অছ সেটারে চকাজাম শান্তিপূর্ণ ভাবে করতু বলে সে নিবেদন করেছেন। নূতন কৃষক আইন প্রত্যাহার করা ও এমএসপি উপরে আইন তৈরি করার দাবি করে আন্দোলন করুক কৃষক নেতা মানে চকাজাম করবার ঘোষণা করছেন। সংযুক্ত কৃষক মোর্চার নেতা তথা বিলবর সিং রাজওয়াল কিন্তু কি ছ ফেব্রুয়ারি সারা দেশের আন্দোলন করা যাব, তা সহিত মধ্যাহ্ন 12টার 3টা পর্যন্ত রাস্তাকে ব্লক মধ্যে করা যাব। কৃষক সংগঠন চকাজাম করিবার এই ঘোষণা বজেটরে কৃষকঙ্কু অনদেখা করিবা ও বিভিন্ন স্থানের ইন্টারনেট সেবা বন্ধ করিবা সহিত অন্য প্রসঙ্গকে বিরোধ করা যাইছি বলে মধ্যে খবর আসিছে। পরবর্তী খবর, ঋণ বোঝরে বুড়ি রয়েছে এয়ার এশিয়া, সরকারঙ্ক রয়েছে 500 কোটি টঙ্কার বকেয়া। এয়ার ইন্ডিয়াকে বিভিন্ন সরকারি বিভাগের প্রায় 500 কোটি টঙ্কা দেওয়াকে পড়িব। এই সরকারি বিভাগগুলিকে অনেক যাত্রা পাই এয়ার ইন্ডিয়ার ভিভিআইপি চার্টার ফ্লাইটর সেবা ব্যবহার করছেন। এরপরে বিভাগ পক্ষের এই সরকারি বিমান কোম্পানি এ পর্যন্ত টঙ্কা প্রদান করা যাই না, বিশেষ করে সেই সময়ের যেতবে কি এই কোম্পানি ঘোর আর্থিক সংকট দিয়ে গতি করুলা। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী তথা হরদীপ সিং পুরী বুধবার রাজ্যসভার এই সূচনা দিয়েছেন। সে কিন্তু এয়ার ইন্ডিয়া ভিভিআইপি বিমান ভড়া উপরে মোট 480 কোটি টঙ্কার ঋণ রয়েছে। এই সংখ্যা 31 ডিসেম্বর 2022 পর্যন্ত রয়েছে। পুরী রাজ্যসভাকে কিন্তু সাধারণত বিভিন্ন সরকারি বিভাগের ক্রেডিট অবধি 15-30 দিন বাকি রয়েছে। এই ক্রেডিট পিরিয়ড ভিতরে পেমেন্ট নকরবা নিয়ে কোণী সুধ দেওয়া পড়বে না। এয়ার ইন্ডিয়া নিকটের এক ঘরে ঋণদাতা ঠার পুরোনা স্বল্প সময় পাই 225 কোটি টাকার ঋণ নিয়েছে, যাফলে নিজের পুরোনা লোনকে রিফাইন করে পড়ব বলে সে কিন্তু। পরবর্তী খবর, মহিলা শিক্ষকঙ্ক খাতারে ইউপি সরকার পকাই দেলে 36 লক্ষ টাকা। এক আশ্চর্যজনক মামলা এবার সামনা আসিছে। দিল্লির জনে মহিলা শিক্ষক হঠাৎ তাঁর একাউন্টে 36 লক্ষ টাকা দেখবাকে পাইলে। হঠাৎ এত টাকা একাউন্টকে আসিলা কিপর সে আশ্চর্যচকিত হয়ে যাই। তাঁর বন্দনা চৌহান তুকিমপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নম্বর 1 শিক্ষকতা করছেন। সে কিন্তু মঙ্গলবার সকালে সে জাঁয়া পাইছিল যে তাঁর একাউন্টে 36 লক্ষ টাকা কোণী স্থানর একাউন্টকে আসি যাই। যেতবে সে এত পরিমাণ টাকা বিনা সূচনার তাঁর একাউন্টকে আসিলা সে ভয়ভীত হয়ে ব্যাঙ্ক্রে পৌঁছিলে। তাঁর একাউন্টকে এত পরিমাণ টাকা আসি সে অভিযোগ করে। এরপরে যেতবে ব্যাঙ্ক তদন্ত কলা সেতবে জনা পড়ে উত্তরপ্রদেশ সরকার এই অর্থ জারি করছেন। প্রকৃতরে এই টাকা ইউপি রাজকীয় নিগম লিমিটেডকে জারি করা যাই, কিন্তু বৈষয়িক ত্রুটি হেতু এ শিক্ষকঙ্ একাউন্টে পৌঁছি যাই। তবে ব্যাঙ্ক এই টাকাকে ফ্রিজ করে দিয়েছে। এ সম্পর্কের ইউপি সরকার এবং ব্যাঙ্ককে মধ্যে সূচনা দিয়া যায়। পরবর্তী খবর, পঞ্জীকৃত স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী করোনা টিকা ননেলে সেমানক দরমা বন্ধ হয়ে যাব। করোনা টিকা ননেলে দরমা বন্ধ। পঞ্জীকৃত স্বাস্থ্যকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী করোনা টিকা ননেলে সেমানক দরমা বন্ধ হব বলে নির্দেশ দিয়েছেন কটক জেলাপাল। এনেই এসিবি আচার্য হরিহর কেট কর্কট কেন্দ্র শিশুভবন কর্তৃপক্ষ কটক সিডিএম এবং ডিএসডিওকে মধ্যে চিঠি লিখিছেন কটক জেলাপাল। কোভিড টিকা পঞ্জীকৃত স্বাস্থ্যকর্মী অঙ্গনকর্মীকে ফেব্রুয়ারি 10 সুদ্ধা ভ্যাকসিন নেওয়া অনুরোধ করা যাই। এর খিলাফ হলে দরমা তথা পারিতোষিক বন্ধ করা জেলাপাল লিখি দিয়েছেন। এই চিঠিকে নিয়ে চর্চা আরম্ভ হয়েছে। কটক জেলার কোভিড টিকাকরণ হার কম রয়েছে। এই হার বৃদ্ধি পাই কটক জেলাপাল এভাবে পদক্ষেপ নিয়েছেন বলে জনা পড়ছে। টিকা নেওয়া ননেওয়া ইচ্ছাধীন নিষ্পত্তি, এখন কাহকু বাধ্য করা যাই বলে পূর্ব সরকার ঘোষণা করে দিয়েছিল। পরবর্তী খবর, হ্যুমান এক্সপ্লোরেশন রোভর চ্যালেঞ্জে ভাগ নেবে ওড়িশার 10 জনিয়া টিম। হ্যুমান এক্সপ্লোরেশন রোভর চ্যালেঞ্জে ভাগ নেবে ওড়িশার 10 জনিয়া টিম। ওড়িশার এই 10 জনিয়া টিম আমেরিকার অন্তরক্ষী সংস্থান বা নাসাকে হ্যুমান এক্সপ্লোরেশন রোভর চ্যালেঞ্জে ভাগ নেওয়া মনোনীত হয়েছেন। সারা বিশ্বর 48টি টিম বিশিষ্ট নাসা হ্যুমান এক্সপ্লোরেশন রোভর চ্যালেঞ্জ ভাগ নেবে
ভারতর 19 বর্ষর কম বয়সর গোটিয়ে দল থাকলে ওড়িশারু হি চয়ন করছেন। এই টিমর নেতৃত্বরে অনেক জগৎসিংহপুর ঋষিকেশ অমিত নায়ক আউ মিশন ডাইরেক্টর অনেক বৈশালী শর্মা কটকর বৈশালী বৈশালীলামিলা অঞ্চল অনিল প্রধান প্রচেষ্টার এই টিম রোভর প্রস্তুত করছেন যাকি চন্দ্রপৃষ্ঠরে চালবার সক্ষম হয়ে পড়ব। এই টিমর নেতৃত্ব নেছেন জগৎসিংহপুর ঋষিকেশ অমিত নায়ক মিশন ডাইরেক্টর অনেক বৈশালী শর্মা বলে জনাপড়ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ধন্যবাদ। যদি আপনার বর্তমান পর্যন্ত ভিডিওটি লাইক করে না তাহলে শীঘ্র ভিডিওটি লাইক করতে এবং আপনার বন্ধু বান্ধব কিংবা ঘর লোক ভিডিওটি শেয়ার করতে এবং আপনার পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পাখার দেওয়া বেল আইকনকে ক্লিক করতে এবং অল নোটিফিকেশনকে ক্লিক করতে ধন্যবাদ। থ্যাংক ইউ। পুনঃ দেখা সাক্ষাৎ পরবর্তী ভিডিওতে।